এবার যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলায় রাজ্যকে জরিমানা, রাজ্যকে 10,000 টাকা জরিমানা কলকাতা হাইকোর্টে। আপনাদের উদ্দেশ্যে আরো একবার জানাতে চাইব যে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বা জনস্বার্থ মামলা, এবং সেই জনস্বার্থ মামলায় রাজ্যকে জরিমানা করা হয়েছে, রাজ্যকে 10,000 টাকা জরিমানা কলকাতা হাইকোর্টে। রাজ্যকে ভৎসনা করে জরিমানা, কেন সময় মতো হলফনামা জমা নয় প্রশ্ন তুলেছে আদালত। পর্যাপ্ত তথ্য না থাকে হলফনামা জমা নয় এমনটা কিন্তু প্রশ্ন তুলেছে আদালত। অর্থাৎ বাস ভাড়া বৃদ্ধি নিয়ে করা জনস্বার্থ যে মামলা, সেই মামলায় রাজ্যকে 10,000 টাকা জরিমানা করল এবার কলকাতা হাইকোর্ট। রাজ্যকে ভৎসনা করে জরিমানা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা, এবং সেই জনস্বার্থ মামলায় রাজ্যকে জরিমানা। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা, যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, রাজ্যকে 10,000 টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের। রাজ্যকে ভৎসনা করে জরিমানা, এবং কেন সময় মতো হলফনামা জমা নয় আদালত এই প্রশ্ন তুলেছে। প্রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে। প্রিয়াঙ্কা, তাহলে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে এবার জনস্বার্থ মামলায় রাজ্যকে 10,000 টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট। একেবারেই দেখো, ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে তা হলো যে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্যকে ইতিমধ্যেই 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে জরিমানা করা হয়েছে। রাজ্যকে ভর্সনা করে জরিমানা করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। মিনিবাস ও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে হলফনামা চাওয়ার পরেও কেন সময়ে সেই হলফনামা জমা দিতে পারেনি পরিবহন দপ্তর, তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য নেই, এই প্রশ্ন তুলে তোলা হয়েছে ইতিমধ্যেই আদালতের তরফ থেকে। বেশ, নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে।